তো বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে বাংলাদেশ রেলওয়েতে অনলাইনে চাকরি আবেদন করতে হয়। তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে ক্রোম বা মজিলা ফায়ারফক্স ওপেন করে অ্যাড্রেস বারে লিখে দিচ্ছি br.teletalk.com.bd লিখে এন্টার দিচ্ছি। এরপর ওয়েমেন লেখাতে ক্লিক করছি। এরপর অ্যাডভার্টাইজমেন্ট লেখাতে ক্লিক করে সার্কুলারটি একটু দেখে নিচ্ছি। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম লেখাতে ক্লিক করতে হবে। এরপর ওএমএন সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করতে হবে। এরপর অল জবসে অ্যাকাউন্ট না থাকায় নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। এরপর অ্যাপ্লিকেন্টস নেম, এখানে আবেদনকারীর নাম লিখে দিলাম। এরপর ফাদার্স নেম, এখানে আবেদনকারীর পিতার নাম লিখে দিলাম। এরপর মাদার্স নেম, এখানে আবেদনকারীর মাতার নাম লিখে দিলাম। এরপর ডেট অফ বার্থ, এখান থেকে আমি আবেদনকারীর জন্ম তারিখটি সিলেক্ট করে দিলাম। এরপর জেন্ডার মেল সিলেক্ট করে দিলাম। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি আছে, বাংলাদেশি থাকবে। এরপর রিলিজন থেকে ইসলাম সিলেক্ট করে দিলাম। এরপর ন্যাশনাল আইডি, এখানে ইএসএ ক্লিক করে ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিলাম। এরপর বার্থ রেজিস্ট্রেশন, এখান থেকে নো সিলেক্ট করে দিলাম। এরপর পাসপোর্ট আইডি, এখান থেকে নো সিলেক্ট করে দিলাম। এরপর মেরিটাল স্ট্যাটাস, এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। এরপর ফ্রিডম ফাইটার কোটা থেকে নন কোটা সিলেক্ট করলাম। এরপর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে নো সিলেক্ট করলাম। এরপর অরফান থেকে নো সিলেক্ট করলাম। এরপর এথনিক মাইনরিটি থেকে নো সিলেক্ট করলাম। এরপর আনসার অবলিক ভিডিবি, এখান থেকে নো সিলেক্ট করলাম। এরপর রেলওয়ে এমপ্লয়ার ডিপেন্ডেন্ট থেকে নো সিলেক্ট করলাম। এরপর মেইলিং অবলিক প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কেয়ার অফ ঘরে আবেদনকারী পিতার নাম লিখে দিলাম। এরপর ভিলেজ টাউন রোড হাউস অবলিক ফ্ল্যাট থেকে আবেদনকারীর গ্রামটি লিখে দিলাম। এরপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিলাম। এরপর পিএস অবলিক উপজেলা থেকে উপজেলাটি সিলেক্ট করে দিলাম। এরপর পোস্ট অফিস লিখে দিলাম। এরপর পোস্ট কোডটি লিখে দিলাম। এরপর আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, পার্মানেন্ট অ্যাড্রেস লেখার ডানে টিক চিহ্ন দিলাম। এরপর মোবাইল নাম্বার, এখানে আবেদনকারীর একটি মোবাইল নাম্বার লিখে দিলাম। এরপর কনফার্ম মোবাইল ঘরে আবেদনকারীর একই মোবাইল নাম্বার লিখে দিলাম। এরপর ইমেল, এখানে আবেদনকারীর ইমেল না থাকায় ইমেল অ্যাড্রেস দিলাম না। এরপর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস, এখান থেকে এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল থেকে এক্সাম থেকে আমি এসএসসি সিলেক্ট করলাম। এরপর বোর্ড লেখার পাশে থেকে বোর্ডটি সিলেক্ট করে দিলাম। এরপর রোল নাম্বারটি লিখে দিলাম। এরপর রেজাল্টটি লিখে দিলাম। এরপর গ্রুপ অবলিক সাবজেক্ট থেকে গ্রুপটি সিলেক্ট করে দিলাম। এরপর পাসিং ইয়ার থেকে পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিলাম। নিচের দিকে এসে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের স্ট্যাটাস থেকে নান সিলেক্ট করলাম। এরপর ভেরিফিকেশন কোডটি লিখে দিলাম। এরপর নিচে দি অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দি নেক্সট স্টেপ লেখাতে টিক চিহ্ন দিলাম। এরপর নেক্সট লেখাতে ক্লিক করলাম। এরপর সকল তথ্য সঠিক আছে কিনা সেটি ভালোভাবে দেখে নেবেন। সব তথ্য সঠিক থাকলে ব্রাউজ লেখাতে ক্লিক করে 300x300 পিক্সেল ছবি আপলোড করবেন। আমি আপলোড করলাম। এরপর নিচের ব্রাউজ লেখাতে ক্লিক করে 380 পিক্সেল স্বাক্ষরটি আপলোড করলাম। এরপর নিচের বামে চেকবক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট দি অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করলাম। দেখুন সাবমিট দি অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করার পর আবেদনকারীর আবেদনটি সম্পূর্ণ হলো। এখন টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করলেই আবেদনকারীর আবেদনটি চূড়ান্ত বলে গণ্য হবে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেন্টস কপির নিচে কীভাবে টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন তার নির্দেশনা দেওয়া আছে। এটি দেখে আপনারা নিজেই টেলিটকে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে টাকা পেমেন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি বাংলাদেশ রেলওয়ের চাকরির আবেদনের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন এই ওয়েবসাইট পেজে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই মাসুদ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।